আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার সঞ্জিদা আশা করি আমার ভিউয়ার্সরা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে আজকে মঙ্গলবার আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করে দিয়েছি সকালে নাস্তা খাওয়া শেষ করে এখন আমি চা নিয়ে বসেছি এক কাপ গরম চা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো চা খেতে খুবই পছন্দ করি আর এক কাপ গরম চা খেলে কী যে ভালো লাগে তো এখন আমি চাটা খেয়ে তারপরে ঘরের কাজ শুরু করে দেবো বিসমিল্লাহ বলে আর আজকে আমার ঘরে অনেক কাজ তাই কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করব তো আমি এখন চাটা খেয়ে নেব গরম চা চা খাওয়া শেষ করে রান্নাঘরে চলে এসেছি ধোয়ার কিছু থালা বাসন ছিল ধুয়ে নিচ্ছি তারপর আমি রান্না করে নেব রান্নাটা শেষ করে তারপর আমি ঘরটা পরিষ্কার করব আজকে তো সব সময় তো রান্নাবান্না শেয়ার করা হয় আপনাদের সাথে ঘর গুছানোটা শেয়ার করা হয় না তাই আমি আজকে ভাবলাম ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরটা পরিষ্কার করব আজকে ড্রয়িং রুমটা তো আমি ধোয়ার জিনিসগুলো ধুয়ে নিচ্ছি তারপর আমি রান্নাটাও তাড়াতাড়ি করে নিব আর আমার ভিওয়ার্সদের কাছে আমি অনুরোধ করব আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি রান্না শুরু করে দিয়েছি পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি এখানে আমি মুরগির মাংসটা রান্না করে নিব তো সব গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলাটা একটু ভেজে নিব তেলে মুরগির মাংসটা আমি সব মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগেই মেখে রেখেছি মুরগির মাংসটার ভিতরে মশলা ঢুকলে খেতেও ভালো লাগে খুব আর তাড়াতাড়ি হয়ে যায় মসলাটা মাখিয়ে রাখলে তাই মেখে রেখেছি আমি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নিব আর রান্না তো আমরা কম বেশি সবাই পারি তো যেহেতু ব্লক করি তাই বলে দিচ্ছি যদি কারো কোনো উপকারে আসে তাহলে আমার খুব ভালো লাগবে আমি এখন পেঁয়াজটা হালকা করে ভেজে নিব আর আমি তেলটা বেশি দিয়েছি মুরগির মাংসতে আমি ভূনা ভুনা করবো তাই তেলটা বেশি দিয়েছি চাইলে তেল কমও দেওয়া যাবে এটা যে যেরকম ইচ্ছা যার তো আমি এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আলু আর মুরগির মাংস একসাথে আমি ভালো মতো কষিয়ে নিব ভালো মতো কষিয়ে তারপরে পানি দিয়ে দিব বেশি পানি দিব না যেহেতু আমি এটা ভুনা করব তাই আমি ভালো মতো নেড়ে চড়ে দিচ্ছি তারপরে আমি কষিয়ে নিব ভালো মতো আর আমার ব্লগটি যদি প্রথম দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার মোবাইলে আর আমি আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট না করেন আমি সামনাগাতে পারবো না তো আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্টই আমি সামনাগাতে পারবো ইনশাল্লাহ আমি নেড়ে চেড়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো আমি আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আর যারা আমার ব্লগুলি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওতে লাইক দিচ্ছেন আমি সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে সবার জন্য রইল অনেক ভালোবাসা দোয়া তো আমি এখন পানি দিয়ে দিব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা আর সবাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন ভাইয়া রাপুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করলে আসলেই খুব ভালো লাগে মনটা ভালো হয়ে যায় আমি অনেক খুশি হই সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমি আশা করব সামনেও আমি এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট পাবো মুরগির মাংসটা হয়ে গেছে রান্না আমি ঘুনা ঘুনা করে নিয়েছি তো এখন আমি ঘরের কাজটা করে নিব তো মোটামুটি রান্নাঘরের কাজ আমার শেষ হয়ে গেছে আমি ঘরে চলে এসেছি তো এই যে ঘরের কাজটা শুরু করে দিয়েছি ঘরটা ঝেড়ে নিব অনেক ময়লা হয়েছে ঘরটা আমি প্রত্যেক মাসেই পরিষ্কার করি একবার করে তো সব রুম তো আর একদিনে করা যাবে না তাই আমি ড্রয়িং রুমটা আজকে পরিষ্কার করে নিচ্ছি ইনশাআল্লাহ আরেকদিন দিন আরেকটা রুম পরিষ্কার করলে আপনাদের সাথে শেয়ার করব তো আমি মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করছি তাই একটু নড়াচড়া করছে ভিডিওটা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি পরিষ্কার করে নিচ্ছি রুমটা আর রুম আমরা যখন পরিষ্কার করি আমরা সবাই জানি খুব ময়লা হয়ে যায় জিনিসপত্র তো ওগুলো আবার ভালো মতো মুছে পরিষ্কার করতে হয় অনেক সময় লেগে যায় রুম পরিষ্কার করতে গেলে অনেক ঝামেলা হয় তো কিছু তো আর করার নেই প্রত্যেক মাসে তো রুমটা পরিষ্কার করতেই হবে নিজের কাছেও ভালো লাগে পরিষ্কার থাকলে পরিষ্কার দেখলে তো আমি করে নিচ্ছি আর যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো রুমটা তো ঝাড়া হয়ে গেলে তারপরে আমি সবগুলো মুছে নেব জিনিসপত্র তো আমি প্রথমে ঝেড়ে নিচ্ছি ভালো মতো এখন আমি মুছে নিচ্ছি সোফা কারণ অনেক ময়লা পড়েছে ঝাড়ার সময় তো আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি চেষ্টা করি গুছিয়ে রাখার ঘরটা যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি বাচ্চাদের স্কুল আছে কোচিং আছে আবার ঘরের কাজও করার লাগে তো আমি চেষ্টা করি ঘরের কাজগুলো গুছিয়ে করার যতটুকু সম্ভব হয় এই তো হয়ে গেছে ঘরের কাজ আমার ড্রয়িং রুমটা পরিষ্কার হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো পরিষ্কার করলে ভালোই লাগে নিজের কাছেও ভালো লাগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে লাইক দিবেন আর আমার ব্লগগুলি যদি ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আমার আজকের ব্লগটি আমি শেষ করছি আমার নেক্সট ব্লগে আবারও কথা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আর আপনারা সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন আমি সব সময় সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ